ওইটা সেম কিডনি যদি স্টোন থাকে ওইটা দ্য ডিপার্টমেন্ট অফ দ্য ইউরোলজিস্ট। সো যদি আপনি শিলচারে আসেন তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজ থেকে কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে, যে শিলচর অল নার্সিং হোম। তো ওখানে আমাকে অনেক কমেন্ট করেছিলেন ওনাদের সমস্যা নিয়ে, যে এই আমার সমস্যা, তো কোন ডক্টর এবং হসপিটাল ভালো হবে, আরও অনেক কিছু। তারপর আমার যতটুকু সম্ভব হয়েছে সবাইকে কমেন্টের মাধ্যমে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি ওনাদেরকে। তারপর আমি ভাবলাম আরও তো অনেক মানুষ আছে যাদের আরও অনেক সমস্যা, সেই জন্য আমি ভাবলাম একটি ভিডিওর মাধ্যমে যদি আমরা সবাইকে ভালোভাবে রিপ্লাই দিতে পারি, তো সেই জন্য আজকের ভিডিওটা করা। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আরও আমি ভাবলাম যদি একজন মেডিকেল পার্সোনেল অথবা রেসিডেন্ট ডক্টর, তার অনেক এক্সপিরিয়েন্স আছে, যদি উনি আমাদের সাথে থাকেন, তো আপনাদের ভিডিওর মাধ্যমে যে করা কমেন্টগুলোর রিপ্লাই আমি খুব ভালোভাবে আপনাদের দিতে পারবো ওনার সাথে পরামর্শ করে। তো আপনারা যা যা কোয়েশ্চন করেছিলেন তার উপর ভিত্তি করে আমি আজকে ওনাকে কোয়েশ্চন জিজ্ঞেস করব, আর ওনার পার্সোনাল কি ওপিনিয়ন ওটাও আমি জিজ্ঞেস করব। তো আজকে আমাদের সাথে আছে একজন খুব এক্সপিরিয়েন্স সহ একজন রেসিডেন্ট ডক্টর, তো দেখে নিন ওনাকে। তো স্যার নমস্কার। নমস্কার। তো উনি একজন অনেক দিনের পুরনো একজন রেসিডেন্ট ডক্টর, তো উনি বলবেন ওনার নামটা। নমস্কার, আমার নাম ডক্টর সাইলু হোসেন লস্কর। আমি দীর্ঘ 10 ইয়ার্স থেকে আমি মেডিকেল লাইনে কাজ করছি। তো আজকে আমি স্যারকে আমি জিজ্ঞেস করব যে আমাদের কাছে অনেক কমেন্ট আইছে, প্রথম কমেন্ট আমি স্যারের সাথে শেয়ার করতেছি। তো একজনের নাম হইছে রনো দাস, ঠিক আছে? তো উনি কমেন্ট করছে, ভাই পেটের সমস্যার জন্য শিলচরে কোন হসপিটালটা বেস্ট একটু বলো। তো স্যার আপনার ওপিনিয়ন। যদি নর্মালি এই কথাটা যদি থাকে যে শিলচারে কোন হসপিটালটা বেস্ট হবে, এই কথাটা যদি আমার কাছে যদি কেউ আনসার করে, তো ওইটা আনসারটা কিন্তু আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না। কিন্তু কি হয়েছে, মানে শিলচারে যদি আপনি আসেন, অনেকগুলো ডক্টর আছে, অনেক কনসালটেন্ট আছে এবং স্পেশালিস্ট আছে। যদিও মানে আপনি বলে যে আপনার সমস্যাটা কি, এটা তার মাধ্যমে ইনভেস্টিগেশন করে দেখা যাবে যে অসুবিধাটা কি হয়েছে, তার মাধ্যমে আপনার মানে স্পেশালিস্টটা মানে ডিসাইড হবে আপনি কোন ডক্টরকে দেখাবেন। আচ্ছা স্যার, ঠিক আছে। তো আমাদের নেক্সট যে কোয়েশ্চন করছে লক্ষ্মী রিয়াং, তো ওনার কথা হইছে ফুল বডি সোয়েলিং হয়েছে, কোন জায়গা ভালো হবে একটু বলবেন। তো স্যার মানে ফুল বডি যদি সোয়েলিং থাকে তা বিভিন্ন কারণ থাকে, তো ওইটার জন্য যে মানে আপনি সাডেনলি যে বলতে পারবেন না যে কোন ডক্টর মানে ভালো হবে, ওইটাও আমি সেম ওই লাস্ট যেটা আনসার দিয়েছিলাম ওইটার হিসাবেই আমি বলবো। যদি মানে আপনার যদি ফুল বডি সুইলিং থাকে তো বিভিন্ন কারণ থাকে। এক নম্বর, যদি আপনার বডি দিয়ে হেমোগ্লোবিনের মাত্রা যদি কম থাকে, মানে ব্লাড কম থাকে যদি শরীরে, এবং প্রোটিনের মাত্রা, কিডনি ডিসিজ যদি থাকে, তাহলে এই সময় মানে যদি মানে বডি সুইলিংয়ের সম্ভাবনা আসে, কিন্তু কয়েকটা ব্লাড টেস্টের মাধ্যমে আমরা জানতে পারবো যে আপনার যে সুইলিং কিসের জন্য হয়েছে, তাও সেই অনুযায়ী মানে আপনি ওই ডক্টরের কাছে আপনি যেতে পারবেন, ওই কোন কনসালটেন্ট আপনি নিডি ওনাকে আপনি দেখাতে পারবেন, সেটাই। তো আরেকজন আমাকে কমেন্ট করেছে খুপো 24, তো উনি বলছেন যে কিডনি স্টোন বেস্ট ডক্টর ইন হসপিটাল। সেম ওইটা সেম কিডনি যদি স্টোন থাকে ওইটা দ্য ডিপার্টমেন্ট অফ দ্য ইউরোলজিস্ট। সো যদি আপনি শিলচারে আসেন, তো কয়েকজন ইউরোলজিস্ট আমাদের শিলচারে বর্তমান আছে, 2-3 জন আছে, প্রত্যেক মাসে 15-20 দিনের জন্য আসে। যেমন আমি যদি নাম মেনশন করি, হসপিটাল জীবনজ্যোতি হসপিটাল, গ্রিনিস হসপিটাল অথবা গ্রেসওয়েল হসপিটাল, এই তিনটা হসপিটালে ইউরোলজিস্ট অ্যাভেলেবল থাকে। হ্যাঁ, তো আপনি ইউরোলজিস্টের কাছ থেকে কনসাল্ট করতে পারবেন, তো ওরা বিভিন্ন মাধ্যমে তারা স্টোনগুলোকে রিমুভ করে ওইটাই। তো আরেকজন ফ্রেন্ড আমাদের কমেন্ট করেছে বিশ্বনাথ পাল, তো উনি বলছেন যে আমার অনেক দিন ফিভার, কোন ডক্টর দেখাবো? যদি আপনার অনেক দিন থেকে ফিভার হয়েছে, তো এই ফিভারটা মানে আপনি জানতে লাগবে যে মানে কোন সময় থেকে আপনার ফিভার আছে, সকালে আসেনি, বিকালে আসেনি, দুপুরবেলা আসেনি, অথবা যদি জ্বরটা আসে, যদি আপনার সমস্যাটা ওই সময় কি হয় কি খুব কাপে জ্বর উঠে বা আপনার বডিটা একদম কোল্ড হয়ে যায়, তো এটা প্রথম সাসপেক্ট আমি বলতে পারি যে মানে আপনার কি টাইফয়েড হয়েছে অথবা ম্যালেরিয়া হতে পারে। তা যদি মানে আপনি টাইফয়েডের জন্য টেস্ট করে নিন অথবা কয়েক দুই একটা ব্লাড টেস্ট করে নিন, ওইটার জন্য যে এমন যে জরুরি নেই যে আপনি একজন স্পেশালিস্টকে দেখাতেই লাগবে, ওইটা ডায়াগনোস আপনি নিজেও করতে পারবেন,
যদি মানে কয়েকটা ব্লাড টেস্ট করে নেন, যেমন সর্বপ্রথমে আপনি ওয়াইডেল টেস্টটা করে নিন, যদি ম্যালেরিয়া করে নিন, যদি সিবিসি করে নিন, এর মাধ্যমে আপনার মানে জ্বরের রিজনটা বের হয়ে যাবে। ইউরিন ইনফেকশনও থাকলেও জ্বর আসে ওইটি। তো আমাদের নেক্সট ভিউয়ার্স উনি আমাদের কমেন্ট করেছেন যে ওনার নাম হচ্ছে অজিত দেববর্মা। তো উনি বলছেন যে দাদা প্লিজ কোন নার্সিং হোমে ইউরোলজিস্ট ডক্টর ভালো পাওয়া যাবে জানাবেন, ওনার জন্য কি পরামর্শ দেবেন? হ্যাঁ, কোন নার্সিং হোমে ইউরোলজিস্ট ভালো পাওয়া যাবে সেটা বললে আপনি আসেন শিলচরে। শিলচরে আসলে দুই তিনজনেই মাত্র থাকে শিলচরে ইউরোলজিস্ট। তো আপনি শিলচরে আসলে আপনি নিজেই জানতে পারবে যে ইউরোলজিস্ট কে আছে, কতবার মানে লর্ডস এক্সপিরিয়েন্স কে আছে, লং টাইম অবধি কে থাকে, অবশ্যই আপনি পাবেন, আর অত সাকসেসও হবেন আপনি। তো আমাদের নেক্সট ভিউয়ার্স কমেন্ট করেছে, নাম হচ্ছে ওনার লিপিকা দাস। তো উনি বলছেন যে সাইনাস কোল্ড কাফের জন্য ভালো ডক্টর নাম বলো ভাই, আমার বেবি 10 ইয়ার্স খুব কষ্ট পাচ্ছে, তো ওনার জন্য একটু বলেন বাচ্চাদের জন্য। হ্যাঁ, এইসব মানে আমি দীর্ঘ 10 ইয়ার্স থেকে তো আমি এই লাইনে কাজ করেছি অথবা দেখেছি পেশেন্টগুলো। তো কি হয় মানে বাচ্চাগুলোদের মানে এইসব সমস্যা নিয়ে আমি অনেক পেশেন্ট পেয়েছি। তো ওইটা কি করতে হয়, অ্যাকচুয়ালি দ্য ডিপার্টমেন্ট অফ ENT, হ্যাঁ, কিন্তু কোনো কোনো টাইমে প্রোটেকশনে থাকতে লাগে, যেমন ডাস্ট অ্যালার্জি অথবা মানে ঠান্ডা জিনিস, বরফ টরফ এগুলা অ্যাভয়েড করতে লাগে। কোনো কোনো কারণে কি হয় ওগুলা মানে কোনো আমাদের নাকের যে বন্সগুলো আছে কোনো কোনো টাইমে এটা মানে একটু মানে বাড়ি যায়। তো সেই সময় কি হয় মানে কোনো কোনো টাইমে এটা সার্জারিও লাগতে পারে, বাট এটা অ্যাকচুয়ালি মানে কোনো কোনো টাইমে আপনার বডিতে ক্রনিক হয়ে যায়, ওই টাইমে কি আপনার এটা নিয়ে চলতে লাগে। ব্রিথ এক্সারসাইজ, কয়েক ধরনের এক্সারসাইজ আছে, কয়েকজন আছে যে মানে নট অনলি দ্য মানে 1% টু মেনি পার্সন ইজ দ্য আই হ্যাভ সিন। তো এগুলা মানে ক্রনিক হিসাবে থাকে যায় বডিতে, এটা যে এরকম না যে এটা ট্রিটমেন্ট করতেই লাগবে, বাট বয়স অনুযায়ী কেউ কেউ মানে এটা রিডিউস হয়ে যায়। ওকে, তো আমাদের নেক্সট যিনি কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে গৌরব দে। উনি বলছেন যে দাদা গ্যাস্ট্রিকের জন্য কোন হসপিটাল ভালো হবে? হ্যাঁ, যদি আপনি যদি খুব ভালো প্রশ্ন করেছেন, যদি আপনি যদি চান যে মানে গ্যাস্ট্রিকের কারণে অরিজিনাল যদি বলি মানে স্পেশালিস্ট হিসাবে, তো আপনি যে গ্যাস্ট্রো দেখাবেন, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডিপার্টমেন্ট। আর যদি মানে আপনার মানে গ্যাস্ট্রিকের কি সমস্যাগুলো বলতে লাগবে, যদি মানে কেউ কেউ থাকে পেটে ব্যথা অথবা শুকা শুকা জল আসে, বমির ভাব লাগে, তো ওইসবের মাধ্যমে মানে যদি আপনি গ্যাস্ট্রো দেখাতে পারেন, মেডিসিন কনসালটেন্টও নিতে পারেন, অথবা UGI, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি এইসব যদি করে নিন, তো আপনার মানে কিসের জন্য গ্যাসের সমস্যাটা হচ্ছে সেটা আপনি নিজেও দেখতে পারবেন, ওই অনুযায়ী আপনি ট্রিটমেন্ট চালিয়ে গেলে আপনি আরাম পাবেন। তো আরেকজন বন্ধু আমাদের কমেন্ট করেছেন নবীন কুমার, তো উনি বলছেন যে ভাই কোন হসপিটালে কম খরচে ভালো ট্রিটমেন্ট হবে? এটা অ্যাকচুয়ালি অরিজিনাল তো মানে সেটা বলা যায় না, বাট অ্যাকচুয়ালি সব হসপিটালেই মানে তা ওদের যেতগুলো ইনভেস্ট করেছে ওই অনুযায়ী মানে ওরা পেটটা মানে নিতে চায়। তো এরকম যে নাই যে মানে কোন হসপিটালে যে মানে মানে কম হিসেবে যেত, আপনি যদি একদম সস্তা হসপিটাল যাবেন তো এখানে আপনি ফ্যাসিলিটি কম পাবেন, বাট ট্রিটমেন্ট ইজ সিমিলার। আপনি থাকাতে খাওয়াতে একটু অসুবিধা পাবেন, বা আপনার কেবিন পছন্দ হবে না, রুমটা পছন্দ হবে না, এরকম মেনটেন্স থাকবে, যদি যত ভালো মেনটেন্স তত খরচা বেশি ওইটাই। তো আমরা স্যারের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছি, আশা করি আমার ভিউয়ারদের অনেক ভালো লাগবে, পরামর্শগুলো কাজে আসবে। তো আমাদের আরও অনেক যারা ভিউয়ার আছেন, তো তাদের জন্য স্যার আপনি কি বলবেন? আমি ওইটাই বলবো যে আমাদের শিলচর এখন এক মাল্টি স্পেশালিস্ট ডক্টর পাবেন আপনারা, যেমন আমাদের SMCH আছে, সিভিল হসপিটাল আছে। আমি নর্মাল যেগুলা ব্যক্তি ওদের জন্যই বলবো যে 6 মাস পরে পরে আপনাদের বডি চেক আপটা অতি গুরুত্বপূর্ণ। আমাদের সিভিল হসপিটালতে আপনি ফ্রিতে টেস্ট করাতে পারবেন, SMCH-এ গিয়েও করাতে পারবেন। আপনারা শিলচর আসবেন, আসলে পরে অনেকগুলো ট্রিটমেন্ট আছে, অনেক মাল্টি স্পেশালিস্ট আছে, আপনার যা যেরকম যে ডক্টর ভালো লাগে ওনার থেকে আপনি কনসাল্ট করতে পারবেন। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপরেও যাদের কনফিউশন আছে ভিউয়ার্স, প্লিজ আপনারা ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিংক দেওয়া আছে, সেখানে আপনারা ডাইরেক্ট মেসেজ করে আপনাদের সমস্যার কথা আমাকে বলতে পারেন, আমি যথাসম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর আমার যে আগের নার্সিং হোমের ভিডিওটা, প্রত্যেকটা নার্সিং হোমের ভিডিও যদি আপনারা না দেখে থাকেন, ওটার লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া আছে, এবং
আই বটমেও আসছে। আপনারা প্লিজ দেখবেন, আমাকে মেসেজের মাধ্যমে জানাবেন কি সমস্যা, আমি যথাসম্ভব হেল্প করব। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলে নিউ তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আগামী দিনে আরও এরকম ভালো ভালো ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকুন।